বিয়ের দাগে প্রশ্ন ট্রু ফলস লিখতে হবে একের দাগে বলছে রিপ ও কাপ ইন রেনি মর্নিং এটা ফলস হবে উল্প পজ দ্য নেম অফ দ্য রিপ ডগ এটা ট্রু হবে নো বার্ড কুড বি হেয়ার বাই রিপ এটাও ফলস হবে নেক্সট রয়েছে দেখো রিপ মিট আন পিপল নিয়ার হিজ ভিলেজ এটা ট্রু হবে আর রিপ হ্যাড গ্রোন এ লং বিয়ার্ড এটা হচ্ছে ট্রু হবে দুটো প্রশ্ন রয়েছে দেখো সিয়ার দাগের একটা হোয়াইট ওয়াজ রিপ

দেখো তোমাদের কি বলছে ওয়াটার ইজ ইজ আওয়ার লাইফ বলছে জল হচ্ছে জীবন উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার আমরা জল ছাড়া বাঁচতে পারি না উইদাউট ওয়াটার নো প্ল্যান ক্যান গ্রো জল ছাড়া কোনো উদ্ভিদ বাঁচতে পারে না উই নিড ওই নিড ওয়াটার টু ড্রিঙ্ক আমাদের জল প্রয়োজন পান করার জন্য ওই নিড ওয়াটার টু বাথ আমাদের স্নান করার জন্য প্রয়োজন জল ওই নিড ওয়াটার টু ওয়াশ আওয়ার ক্লথ আমাদের কাপড় ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য জল প্রয়োজন টু ক্লিন আওয়ার হাউস ঘরবাড়ি ধোয়ার জন্য এবং টু ক্লিন আওয়ার কুল আওয়ার অ্যাটমসফিয়ার আমাদের পরিবেশকে বলছে পরিবেশকে ঠান্ডা রাখার জন্য প্রয়োজন বলছে ওয়াটার ইজ নেসেসারি ফর কাল্টিভেশন অ্যান্ড ইভেন ফর আওয়ার এনার্জি আর জল আরও প্রয়োজন চাষবাসের জন্য এবং আমাদের শক্তির জন্য টু ডে ড্রিঙ্কিং ওয়াটার স্কেয়ার্স বলছে এখন বর্তমানে পানীয় জলের খুবই সংকট ওয়াটার ইজ স্কেয়ার্স ইভেন ফর ওয়াটারিং ওয়াটারিং আওয়ার প্ল্যান্টস বলছে আমাদের পৃথিবীর জন্য হচ্ছে আমাদের গাছপালার জন্য জল খুব বিপজ্জনক ওয়াটার ইজ গেটিং পলিউটেড ডে বাই ডে দিন বাই দিনের পর দিন জল কি দূষিত হচ্ছে ওয়াটার অফ পন্ডস বলছে পুকুরের জল রিভার অ্যান্ড ইভেন টু অফ সি নদী এবং সমুদ্রের জলও বচ ইজ নট পিওর টুডে কোনো পবিত্র নয় বা পরিষ্কার নয় উই নিড উই নিড ওয়াটার অফ প্লেন অ্যান্ড পিওর ওয়াটার আমাদের পরিষ্কার জল প্রয়োজন একটা বলছে ট্রু ফল লিখতে হবে উই নিড ওয়াটার অনলি টু ড্রিংক ফলস বলছে উই ক্যান লিভ উইদাউট ওয়াটার এটা ফলস পলিউটেড ওয়াটার ইজ নেসেসারি ফর অল ফলস আর উই হিউম্যান বিইং নিড ওয়াটার আমাদের প্রয়োজন এটা হচ্ছে ট্রু এরপর রয়েছে দেখো একেরটা ফর ফর কাল্টিভেশন উই নিড ওয়াটার নেক্সট হচ্ছে উই নিড ক্লিন অ্যান্ড ক্লিন অ্যান্ড পিওর ওয়াটার নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে

যে উই নিড ওয়াটার ফর ড্রিঙ্ক বাতিং ওয়াশিং ক্লথ ক্লিনিং হাউস ক্লিউং দ্যা অ্যাটমসফিয়ার অ্যান্ড ফর কালটিভেশন ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল অ্যান্ড ফর মেনটেনিং এ হেলদি এনভায়রনমেন্ট নেক্সট রয়েছে পরের পশুরা কী বলছে দেখে নাও এরপর হচ্ছে গ্রামার ভুকাবৃত্তাসি প্রথমেটা রয়েছে এক একটা দা এখানে বুঝে কি এখানে বলেছে দেখো ব্র্যাকেট থেকে নিয়ে সাফিক্স বা ট্রেফিক যুক্ত করতে হবে দা এটা যে ব্রাইট আছে ব্রাইটনেস হবে দ্য ব্রাইটনেস তারপর দেখছো এটা এনজয় আছে ইনজয়েবল হবে তারপর একটা পসিবেল আছে ইম্পসিবেল হবে পেশেন্স আছে হবে এরপর দেখো পাঁচের দাগের পাঁচের দাগের বলছে ফিলিং ব্ল্যাঙ্ক প্রথমে একটা দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটল গার্ল হু লিভ ইন দ্য মিডল অফ এ ডিপ ডার্ক ফরেস্ট উইথ হার প্যারেন্টস ছয়ের দাগের প্রশ্ন কি বলছে এক একটা নাইদার রাজা নর রানী এটা ওয়াজ হবে না ইজ ইনভাইটেড টু দা পার্টি তারপর বলছি দেখো টু বার্ডস অফ দা হ্যাজ হবে শিপ ওয়াজ উইথ দ্য ক্রিউ এটা ওয়াজ হবে এটা হ্যাজ বিন হবে না ওয়াজ ডিলে এরপর হচ্ছে দেখো রাইট দ্য কাইন্ড অফ সেন্টেন্স একের অল ওয়াজ ইন সাইলেন্স এটা হবে সেন্টেন্স তারপরে রয়েছে ক্যান উই গো দেয়ার এটা ইন্টারোগভ সেন্টেন্স আর সিট ডাউন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স